ইতিহাস প্রসিদ্ধ গঙ্গারামপুরে এলেন প্রাক্তন মুখ্য সচিব তথা রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়। ইতিহাস প্রসিদ্ধ বানগর বক্তিয়ার খিলজির সমাধি এবং আতাশাহের দরগা পরিদর্শন করলেন এই দিন। সোমবার বিকেল নাগাদ গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। এই পরিদর্শনে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, মহকুমা শাসক পি প্রমোদ, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনুতোষ মণ্ডল, ইতিহাস গবেষক ডক্টর সমীর ঘোষ, বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এই দিন প্রাক্তন মুখ্য সচিব তথা রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় বক্তিয়ার খিলজি সমাধি, বানগর আতাশাহের দরগা, উষা অনিরুদ্ধের বিবাহের পাথরের কলাকাজ পরিদর্শন করেন এবং প্রতিটি স্থানের ধর্মীয় এবং ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে খোঁজখবর নেন। প্রতিটি ইতিহাস বিজড়িত স্থান সম্পর্কে বিশদে ব্যাখ্যা করেন ইতিহাস গবেষক ডক্টর সমীর ঘোষ এবং সুকুমার সরকার। পাশাপাশি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বানগর নিয়ে কথা বলেন। তবে এই পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করতে চাননি আলাপন বাবু। কে এসেছিলেন এবং কি কি দেখলেন এখানটাতে মূলত? ওয়েস্ট হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং সঙ্গে পুলিশ প্রশাসন ছিলেন, সুকুমারবাবু ছিলেন জেলার একজন কবি লেখক গবেষক। তো ওনারা দেখলেন ঘুরে, আমরা আশাবাদ কিছু রিকনস্ট্রাকশন হবে, কিছু সাইট হেরিটেজের মর্যাদা যদি পায় তাহলে জেলাবাসী হিসেবে আমি খুশি হব, আমরা সকলেই খুশি হব। কোথায় কোথায় গেলেন এখানে? আমি আতাশাহের দরগা দেখলেন, তারপর পীরপালের দরগাটা দেখলেন, তার সঙ্গে বানগর দেখলেন, উষা অনিরুদ্ধের যে বিয়ের থাম বাদামদের বিপক্ষ মন্দির সেটা দেখলেন, এবং শেষ নয়াবাজারের যে দই নয়াবাজার যদি তাকে জিআই ট্যাগ কোনোভাবে করা যায় তাহলে যে যারা বিক্রেতা তারা খানিকটা উপকৃত হবে। তিনি যে দেখলেন কী মনে হচ্ছে, আপনি তার সঙ্গে ছিলেন কতটা, তিনি এই জায়গা সম্বন্ধে তিনি অবগত হলেন? আমার মনে হয় যে এরকম ধরনের উঁচু মানের মানুষ তিনি এলেন এবং হেরিটেজ কমিশনের, যেহেতু তিনি ওয়েস্টবেঙ্গল হেরিটেজ কমিশনের চেয়ারম্যান, তো সেহেতু আমরা আশা করছি কিছু ভালো কিছু পাবো, জেলার ভালো কিছু ভালো কিছু জুটবে। ঠিক। পার্থ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।